আসসালামু আলাইকুম। অর্থনীতির সময় আজকে কিভাবে সাধারণ খানা করবেন সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। আমরা প্রথমে লিস্টিং ফর্মে যাচ্ছি, আমরা ইয়ে নির্বাচন করব, এরিয়া। এখানে আপনার যে এলাকায় গেছেন সেই এলাকা নির্বাচন করুন। তারপর আপনি, আমরা যেহেতু সাধারণ খানা দেখাবো, একটা সাধারণ খানা নির্বাচন করছি। প্রথমে আপনারা সাধারণ খানা বা বাড়িওয়ালার নাম লিখবেন বা ইউনিটির নাম, যেমন একটা বাড়ির নাম থাকে ইমন হাউস বা তারা যে নামে থাকে। যদি নাম না থাকে তাহলে বাড়ি ব্যক্তির নাম লিখবেন, যে সাইদুল ইসলাম বা রবিউল ইসলাম এরকম। তারপরে ঠিকানাটা লিখবেন যে এটা কোন পাড়ায় অবস্থিত, বা এখানে যদি আপনার বাসা বাড়ি হয় তাহলে ব্লক নাম্বার, সেক্টর নাম্বার এবং রাস্তার নাম্বার লিখবেন, এবং সংখ্যাও লিখতে পারবেন যে কত নাম্বার হাউস। এরপর অবশ্যই ফোন নাম্বার আপনাকে দিতে হবে, 11 ডিজিটের ফোন নাম্বার দেবেন। ইমেল দেওয়া বাধ্যতামূলক নয়, তো এটা না দিলেও চলবে। এরপর জিজ্ঞাসা করবেন যে এটা কৃষিখানা কি না। যদি হ্যাঁ হয়, মানে কেউ যদি শস্য উৎপাদন করে বা পুকুরে মাছ চাষ করে, একাদিকে হতে পারে, বা পানি সম্পদ বা গবাদি পশু পালন করে, বা বোনস যেটা হলো নার্সারি চাষ করে, গাছপালা রোপণ করে বিক্রি করে, তাহলে যদি সবগুলো থাকে সবগুলো দেবেন, এভাবে সিলেক্ট করবেন। এরপর জিজ্ঞাসা করবেন যে কৃষি বহির্ভূত, মানে কৃষিকাজ ছাড়াও কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড করে কিনা, মানে আরও কোনোভাবে আয় করে কিনা। যদি হ্যাঁ হয়, যেমন ফ্রিল্যান্সিং করে বা বাসায় বসে বুটিক্সের কাজ করে বা বাসের কাজ করে, তাহলে হ্যাঁ দেবেন। এবং এটার মালিকানা তারা নিজের কিনা বা অন্য কেউ মালিক কিনা সেটা শুনে নেবেন, হ্যাঁ দেবেন আর না হলে না দেবেন। এরপর এই আর যে কাজটি করে, যেমন বুটিক্সের কাজ বা এই বেতের কাজ, সেটা কি নিজের বাড়িতেই আছে কিনা সেটা নির্বাচন করবেন, হ্যাঁ যদি স্থায়ী কাঠামো থাকে। আর যদি ঘরের মধ্যেই তৈরি করে তাহলে না দেবেন। এবং এটা কি ধরনের কর্মকাণ্ড, যদি সেবা হয়, যদি নতুন কিছু পণ্য টাইপ উৎপাদন হয় তাহলে আমরা শিল্প দেবো। আর যদি সেবামূলক হয়, যেমন ছোট দোকান বা ফ্রিল্যান্সিং করে, যেটা সেবায় অন্তর্ভুক্ত হবে। এরপরে এটা ভ্রাম্যমান কিনা, যদি তারা এটা কাঁচামালের ব্যবসা করে থাকে সেটা হলে ভ্রাম্যমান, বা ফুচকা ফেরিওয়ালা হয় তাহলে সেটা ভ্রাম্যমান হবে, আর যদি তা না হয় তাহলে না হবে। এরপর যদি ফ্রিল্যান্সিং কাজ হয় তাহলে হ্যাঁ হবে, আর যদি ইন্টারনেট ছাড়া কাজ হয় তাহলে না হবে। এবং এখানে শুধু এই যে কৃষি বহির্ভূত, যে কৃষি ছাড়া অন্যভাবে যে আয় করে সেই মানুষ কয়জন সেটা লিখবেন, হতে পারে একজন বা দুইজন, যে কয়জন কাজ করে বুটিক্স বা ফেরিওয়ালা বা কৃষিকাজ ছাড়া যে আছে ফুচকাওয়ালা, তাহলে ভ্রাম্যমান হবে, বা ফ্রিল্যান্সিং তাহলে দুজন হবে। এরপরে এগিয়ে যান, ক্লিক করুন। এবার একবার রিভিউ করে নেবেন কী কী দিলেন সেটা। এবার সেভ করে জমা দিয়ে দিন, ক্লিক করুন বা সেভ ইন দিন, যেটা দেবেন সেটাই হয়ে যাবে। তো একটা সাধারণ খানা সম্পন্ন হয়ে গেল।